খারাপ যে আপন নামে পরিচিত, আমার মেয়েকে সে প্রলোভন দেখিয়ে যে সে আপন জুয়েলার্স ঢাকার যে আপন জুয়েলার্সের মালিক পরিচয় দিয়ে আমার মেয়েকে সে এই প্রলোভনে বিয়ে করে। বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনীকে ভালো খেলেই দেখালেন আরাফ খান। বুদ্ধি না থাকলে স্বার্থপর যুগে চলা যে বড়ই কষ্টকর, তিনি যে এমনি এমনি হাজার কোটি টাকার মালিক হন নেই তার একটা নজিরও দেখালেন। বাংলাদেশ চাইলেও আরাফ খানকে দেশে আনতে পারবে না যদি না ভারত না চায়, কারণ ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে তিনি দুবাই গিয়েছেন। তার নামে যে রেড নোটিশ জারির খবর মিডিয়া পাড়ায় তোলপাড়, কিন্তু খবর নিয়ে জানা গেল 62 জন বাংলাদেশি নাগরিক দুবাইয়ে রেড নোটিশের আওতায় থাকলেও নেই তার নাম। পুলিশ কর্মকর্তা মামুন খান খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে দুবাই থেকে দেশে ফেরানোর প্রক্রিয়াটি জটিল হবে বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর কারণ হিসেবে তারা বলছেন, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হলেও রবিউল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাইয়ে অবস্থান করছেন, জাতীয় পরিচয়পত্রে তার নাম রবিউল ইসলাম। অন্যদিকে ভারতীয় যে পাসপোর্ট ব্যবহার করে তিনি দুবাইয়ে থাকছেন সেই পাসপোর্টে তার নাম লেখা আরাফ খান, যে কারণে দুবাই কর্তৃপক্ষ কোনো কারণে আটক করলেও তাকে সরাসরি বাংলাদেশে ফেরত পাঠানো জটিলতা হতে পারে। এমন পরিস্থিতিতে দুবাই এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের। আরব আমিরাতের এই একটি শহর দুবাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, আরাফ খান যদি দুবাইয়ে কোনো ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হতেন তাহলে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়াটি বন্দি বিনিময় চুক্তি থাকার পরও সহজ হতো না, কারণ সেখানে তিনি ভারতীয় নাগরিক হিসেবে অবস্থান করছেন, ফলে তাকে বাংলাদেশে ফেরাতে হলে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতকেও যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে ভারতের কাছ থেকে সহযোগিতা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরাফ খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বলেন, দুবাইয়ের সঙ্গে আমাদের যে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে সেই অনুযায়ী তিনি যদি সাজাপ্রাপ্ত কয়াদি হতেন তাহলে বিষয়টা সহজ হতো, কিন্তু তিনি তো বন্দী নন, সেই জন্য জটিলতা দেখা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, যদিও ইন্টারপোলের রেড নোটিশ অ্যাকসেপ্ট করা হয়, তারপরও এই নয় যে এক দেশের আসামি অন্য দেশে ধরা পড়লে তাকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই নোটিশের মাধ্যমে কোনো দেশের অপরাধীর ব্যাপারে তথ্য প্রকাশ এবং তথ্য সংগ্রহ করা হয়। রেড নোটিশ আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। এদিকে দুবাইয়ে রবিউল আটক হয়েছেন এমন গুঞ্জন গতকাল ঢাকায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিয়ার আলম গতকাল তার দফতরে ব্রিফিংয়ে বলেন, দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাফ খান এখনও আটক হননি। রবিউলকে দেশে ফিরিয়ে আনতে যোগাযোগ করছেন কিনা জানতে চাইলে শরিয়ার আলম বলেন, এরই মধ্যে আমরা তার বিষয়ে সে দেশের